তো ভাই ফার্স্ট দেখছেন, দেখার পর আমার এই বাতাসটা খুব ভালো লাগছে। মানুষকে কিভাবে মুরগি বানানো হচ্ছে, হিমছড়ি প্রাকৃতিক ঝর্ণা দেখায়, প্রাকৃতিক ঝর্ণা এত প্রাকৃতিক হইতে পারে এটা আমাদের চিন্তার বাইরে ছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা চলে আসলাম বাংলাদেশের একমাত্র শীতল পানির ঝর্ণা হিমছড়ি ঝর্ণায়। এই হিমছড়ি ঝর্ণাটি কক্সবাজার জেলা শহর থেকে মাত্র 9 কিলোমিটার দূরে অবস্থিত। কক্সবাজারে এসেছেন অথচ হিমছড়ি ঝর্ণায় আসেননি এমন মানুষ পাওয়া হয়তো দুষ্কর। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এই হিমছড়ি ঝর্ণাটি দেখতে আগমন করেন। কক্সবাজার মেরিন ড্রাইভ রোড ধরে মাত্র 40 টাকা অটো ভাড়া দিয়েই আপনারা লোকালি চলে আসতে পারেন এই হিমছড়ি ঝর্ণায়। এছাড়াও অটো রিজার্ভ কিংবা চান্দের গাড়ি রিজার্ভ করেও আসতে পারেন এই হিমছড়ি ঝর্ণায়। আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের একমাত্র শীতল পানির ঝর্ণা হিমছড়ি ঝর্ণায়। তো ভাই ফার্স্ট দেখছেন, দেখার পর কত সুন্দর, কেমন বাইরে ভাই, এক্সপ্রেস ইওর ফিলিংস। শাপলা চত্বরের পানির ঝর্ণা এত সুন্দর, ঝর্ণাটা দেখুন এই হলো অবস্থা। রেজন ভাই, আপনার কাছে একটা কুইজ, বাংলাদেশের কোন ঝর্ণায় সবচেয়ে সহজে যাওয়া যায় বলেন? মতিঝিল শাপলা চত্বরের ঝর্ণা। না, এই যে কৃত্রিম না, আর্টিফিশিয়াল না, এটা আর্টিফিশিয়াল, ন্যাচারাল, ন্যাচারালের মধ্যে ভাই। না না, এই কথা বললে হবে না, আপনার লিখিত ভাবে কি লেখা আছে, এটা প্রাকৃতিক ঝর্ণা। দেখেন এখানে লেখা আছে প্রাকৃতিক ঝর্ণা। হিমছড়ি মূলত একটি জাতীয় উদ্যান। 1980 সালে কক্সবাজার শহর থেকে 12 কিলোমিটার দূরে প্রায় 2000 হেক্টর জায়গার উপর প্রতিষ্ঠিত হয় এই জাতীয় উদ্যানটি। ভাই কষ্ট হচ্ছে নাকি? এইটাই হলো হিমছড়ি আসল মজা। মানুষকে কিভাবে মুরগি বানানো হচ্ছে, হিমছড়ি প্রাকৃতিক ঝর্ণা দেখায় এখন। হিমছড়ি জাতীয় উদ্যান স্থাপনের মূল উদ্দেশ্য ছিল গবেষণা ও শিক্ষা, পর্যটন ও বিনোদন, বন্যপ্রাণী সংরক্ষণ সহ বিভিন্ন কার্যক্রম। হিমছড়ির এক পাশে রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত আর অন্য পাশে রয়েছে সবুজ পাহাড়ের সারি। এই উদ্যানে রয়েছে অনেকগুলো জলপ্রপাত, যার মধ্যে এই হিমছড়ি জলপ্রপাতটি সবচেয়ে বিখ্যাত। হিমছড়িতে ভাই আজকে প্রথম হিমছড়ির একমাত্র শীতল ঝর্ণা দেখে এমন হতাশ হয়েছে, এখন দোল খাইতেছে, এই যে মাথাটা ঘুরাইতেছে, এটারে ঠান্ডা করার চেষ্টা করতেছি। একটা প্রাকৃতিক ঝর্ণা এত প্রাকৃতিক হইতে পারে এটা আমাদের চিন্তার বাইরে ছিল।
যারা বান্দরবনের কোনো একটা ঝর্ণা দেখছে তারা নিজেরা লজ্জিত হইলেও হইতে পারে। আর আপনি কেমন লাগলো এখন বলেন? আমার এই বাতাসটা খুব ভালো লাগছে। আর এই পাহাড়ে এত সিঁড়ি ভাঙ্গা না উঠলেও পারতাম, এই বাতাস আমি সমুদ্রের কাছেই পাইতে পারি। সব হতাশার কথা বললেন। হিমছড়িতে এত নোংরা, এত ময়লা পানি, এত চিপসের প্যাকেট, এসব জায়গা পর্যটনের জন্য উপযুক্ত না। আপনার মতে কি করা উচিত এখন বলেন? এগুলো সব বন্ধ করে দেওয়া উচিত। এত কত টাকা আজকে মনে হয় এখানে 1,00,000 টাকার ব্যবসা বাণিজ্য হয়েছে করে আপনি টাকা ইনকাম করতে পারেন? এটা অনৈতিক। এটা চিটিং কি এখন চলছে? তো চলছে, তো চল না চললে আপনি জেনে বুঝে প্রতারিত হবেন কেন? আপনি জানতেছেন চিটিং। তারপর আপনি প্রাকৃতিক ঝর্ণাগুলো যাইতে দিবেন না, ওইগুলো বন্ধ করে রাখবেন, রেস্ট্রিকশন দিয়ে রাখবেন। আবার প্রাকৃতিক ঝর্ণা বলতে আপনি এমন একটা ঝর্ণা দেখাবেন যেটা দেখে মানুষ হাসবে, ক্যামেরাম্যান ভিডিওম্যান দুইটাই হাসতেছে। না আসলে কিন্তু এটা হয় না, বাংলাদেশে যে ঝর্ণা নাই এরকম তো না। বাংলাদেশে অনেক ভালো ভালো ঝর্ণা আছে এবং সুন্দর, কিন্তু এই একমাত্র শীতল পানির ঝর্ণা তো আর নাই। মাত্র শীতল পানির ঝর্ণা, একটা বরফের একটা ফ্রিজ পিছনে লাগাই দিলে শীতল পানির ঝর্ণা এমনি বেরোয়। আমরা যখন প্রথম আসছিলাম তখন ডিসেম্বর মাস ছিল, তখনও কিছুটা বৃষ্টি ছিল, মানে পানি আরো একটু বেশি ছিল, কিন্তু এটা এখন ধীরে ধীরে কমে যাচ্ছে, মুমূর্ষু হয়ে যাচ্ছে। ভাই এতটাই হতাশ যে আর কথা বলতেও পারতেছেন না। আমরা মাঝে মাঝে কোনো একটা জিনিস খায়া যখন ছেঁকা খাই তখন মানুষকে বলি যে না অনেক মজা হয়েছে, তুই একটু খায়া দেখ। হিমছড়ি ঝর্ণাটা হচ্ছে এরকম, কোনো কিছু খেয়ে মানে এখানে কিন্তু প্রেমিক প্রেমিকা ছেঁকা খাওয়া না, এটা হলো তরকারির টেস্ট। সবাই এত কষ্ট করে আসে তো আমি এসে ছেঁকা খাইছি, বাকিরা কেন খাবে না? তো সবাইকে ইনভাইট করা হয় এটা প্রাকৃতিক শীতল পানির ঝর্ণা, এবং আয়সায় শীতল একটা ছেঁকা খাওয়া যায়, শীতল ছেঁকা, রাইট। আর হচ্ছে কথা হলো ঝর্ণা যাইতে হলে কিছুটা পাহাড় দুর্গম গিরিপথ এই সেই পাড়ি পাড়ি দিয়ে যেতে হয়। আপনি এখানে রোড থেকে নেমেই দুই পা পরে ঝর্ণা পাচ্ছেন, এটা বাংলাদেশে আর কোথাও নাই। আমি ঠিক মনে করতে পারতেছি না, ঢাকা শহরের ভিতরে এরকম বেশ কয়েকটা ঝর্ণা আছে, সম্ভবত হোটেল লা মেরিডিয়ানের সামনে এরকম একটা ঝর্ণা আছে যতটুকু মনে হচ্ছে। তো এরকম ঝর্ণা যতটুকু উঁচু থেকে পড়ে, এরকম উঁচু থেকে তো ঢাকায় অনেকগুলো ঝর্ণাই পড়ে। আর এটার যে পাহাড় মানে পাথরের স্ট্রাকচার, এটা দেখলেই বোঝা যায় যে এটা আর্টিফিশিয়াল বানানো হয়েছে, নালার মতো তৈরি। উপরে তো নালার মতো উপরে ঢালাই দিছে, ইট দিয়ে ঢালাই দিছে। তো এগুলো বলে লাভ নাই, আমরা আসছি, দেখার কিছু নাই সমুদ্র ছাড়া, এই জন্য একটা প্রাকৃতিক শীতল পানির ঝর্ণা দেখতে আসছি। হ্যাঁ সেটাই, সেই মনে করেন পঞ্চগড় থেকে লোক আসে, তারা এসে শুধু কি ঝর্ণা ইয়া সমুদ্রের পানি দেখবে, তারা একটু ঝর্ণা শীতল পানির ঝর্ণা দেখে গেল। এখন দেখেন যে এক শীতল পানির ঝর্ণা নিয়ে কতগুলো দোকান বসছে। এখানে একটা মানে করেন ইয়া আছে, এই যে মানে করেন এই টং টং গুলো রাখছে, ব্যবসা বাণিজ্য হচ্ছে, পাহাড়টাকে একটা পর্যটন স্পট বানিয়ে দিচ্ছে। ওটা এরকম পাহাড়ে কে আসে? রাইট রাইট, এরকম পাহাড় তো আরো আছে ওইদিকে, পুরোটা রাস্তা মেইন ড্রাইভের পাশ দিয়ে অনেক আছে। তো এই যে শীতল পানির একটা ঝর্ণার কি গুণ, এটা খাইলে এটার কোনো ভেষজ উপযোগ আছে কি না এটা আমাদের জানা নাই। এমনও হইতে পারে যে এটা এই পানির ঝর্ণা খাইলে আপনার কৃমি এবং ডায়রিয়া দূর হবে, মস্তিষ্ক উর্বর হইতে পারে। হতে পারে ভাই, এই জন্য মনে হয় এদিককার লোকজনের মস্তিষ্ক। আমরা আগামীকাল এবং পরশু দিন কক্সবাজার এবং সেন্ট মার্টিন এনজয় করব, সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় সমাপ্তি। খুদা হাফেজ, জয় বাংলা।